একজন নেককার স্ত্রী সাথে থাকলে বিশ্ব জয় করতে পারবে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়েতের কথা বলছি। মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের মতো। আমি এখন কিছু কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। সারা আলাইহিস সালাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা, মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এটাই নবীগণের সুন্নাহ। কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে। সুবহানাল্লাহ, তিনবার চেষ্টা করেছে, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিস সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে, এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে, তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, ডেটিং করছে, বিয়ের আগে সব শেষ, বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে, শান্তি আসবে? মা বোনদেরকে বলবো, আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলাইহিস সালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান। দেখেন সতীত্বের পাওয়ার, আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন। এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলাইহিস সালামকে, ঠিক আছে? হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, কি জন্য করলেন? সন্তানের জন্য। বাই দ্য ওয়ে, এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নাই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই, আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নাই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তালাকপ্রাপ্তার দায়িত্ব নেয়, কোনো অসহায়ের দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখা, এই হলো আমাদের সাইকোলজি এখন। অথচ আল্লাহ পাক এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সুন্নায়। যাই হোক, তার জন্য শর্ত আছে, শর্ত পূরণ না হলে করবেন না, কখনো ফরজ নয়। কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে? সমাজ চেঞ্জ হয়ে গেছে। হাজারা আলাইহিস সালাম, এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাআল্লাহ। হাজারা আলাইহিস সালামের ঈমান আমল তাওয়াক্কুল দেখেন, তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো, কোথায়? ওই মক্কায় জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন, সাথে আছে সামান্য পানি, কিছু খেজুর রেখে আসছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন। হাজারা আলাইহিস সালাম বলছেন আইনে তাযহাব ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, বুকের মধ্যে পাথর। স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো? বুকের মধ্যে পাথর, চুপ করে আছেন। এক পর্যায়ে হাজারা আলাইহিস সালাম বলছেন আপনি কি আল্লাহর আদেশেই কাজটা করছেন? তখন তিনি বলছেন হ্যাঁ, নাম এতটুকু বলেছেন, আমি আল্লাহর আদেশে করছি। এবার এই দেখেন হাজারা আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তাওয়াক্কুল, আমি আপনাকে বুঝাই, এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না, আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা? এবার খাবার পানি শেষ হয়ে গেল, সাই করছেন সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, শুধু এক ফোঁটা পানির জন্য কাকে খাওয়াবেন? বাচ্চাকে। এই দৌড়টা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত হজের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন এটা। আপনি সাফ সাই করছেন, এটা কার সুন্নাহ? হাজারা আলাইহিস সালামের। হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবারের কেন্দ্রিক, জামরায় পাথর নিক্ষেপ করা, এই যে তাওয়াফ করছেন, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সব কিন্তু এই বংশের সাথে জড়িত। এই ইসমাইল আলাইহিস সালাম এই হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন, যেমন মা তেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা মানুষ করেননি, তাকে মানুষ করেছেন তার মা। বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে যান,
কথা বুঝতে পারছেন? এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যে সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বুনাই ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মায়াদা তারা, তোমার রায় কি আমাকে বলো। এই বাচ্চা তখন বলছে, বাচ্চার বয়স 10, 12, 15, 16 এতটুকু হবে, সে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেমন মা তেমন সন্তান, মা বলেছে আল্লাহ আমাকে দেখবে, ওই দেখেন সন্তান, জবাই করে দেন, আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ।